গাইস দেখেন কিভাবে, আপনাদেরকে একটু বিড়ালটা দেখাই, দেখেন কি করে। এই বাচ্চাটা খাওয়া শিখে গেছে। ওরে ভাই, এতটুকু বাচ্চারা সবার সাথে নেমে গেছে। হে গাইস, চলে আসলাম আবারও তোমাদের সাথে দেখা করতে। তোমাদেরকে সবাইকে স্বাগতম ডেলি ব্লগে। গাইস তোমরা জানোই আমি সবসময় ব্লগে আমার বাসার যে তো আপডেট আছে, ছাদের পাখি, কবুতর, হাঁস এবং একটা ছোট্ট একটা ছানা আছে মুরগির, তো সবকিছু আমি তোমাদেরকে আপডেট জানাই। তো গাইস আজকেও চলে আসলাম আপডেট জানাতে। তো চলো আমরা শু দেখে আসি কবুতর পাখি কি অবস্থায় আছে, তারা কি করতেছে। তো সর্বপ্রথমেই তোমাদেরকে দেখাইতেছি এই যে শখের হাঁসগুলো ছাদে ঘোরাঘুরি করতেছে। আর দেখো হাঁস দেখা মুরগিটা আইসা পড়ছে, কি রানিং এ আসছে দেখছো, কি দূরত্ব আইসা পড়ছে হাঁস দেখা। এর দেখো ওদের সাথে আবার মিশুক মুরগিটা, একদম কাছে চলে গেছে। আর হাঁসগুলা ওই ই পাতাগুলো আছে না, যেগুলা পাতাগুলো উপর থেকে পরে যে দুন্দুর গাছের পাতাগুলো, এগুলো খায় ফেলায় রাক্ষস ভাই, কঠিন রাক্ষস। সে মুরগিও শুরু করছে। এই যে কি জিনিসটা ঠোকরা ঠুকরি করতেছে, ও ওই যে আলুটা, ওই যে আলু আলু, হ্যাঁ মেটে আলু, ছোট্ট একটা মেটে আলু, ওটা খাওয়ার চেষ্টা করছে, খাইতে পারবো কি না। হ্যাঁ আমাদের এদিকে ঢাকায় তো গৈছে আলু বলে। আচ্ছা হাঁসগুলা সামনে যায়, আমি হাঁসগুলার দূরের থেকে দেখাই দিচ্ছি। এই যে হাঁসগুলা ভালোই বড় হয়েছে, আগে থেকে অনেকটাই বড় হয়েছে। উড়ি ভয় পায়, গাইস দেখেন কিরকম লাগতেছে ওদেরকে। গাইস দেখতে পাচ্ছেন আমার সবগুলো কবুতর এখন বাইরে খাওয়া দাওয়া করতেছে সকালকার খাবার, কি সুন্দরভাবে খাইতেছে কবুতরগুলা। নরগুলা ডাকতেছে ম্যাক্সিমাম নরই, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই যে ছোটো বাচ্চাটা, এই বাচ্চাটা খাওয়া শিখে গেছে। ওরে ভাই, এতটুকু বাচ্চারা সবার সাথে নেমে গেছে খাইতে, ভাই রে ভাই ভাবা যায়। এ দেখেন কীভাবে বড়দের মতো ঠুকরে ঠুকরে খাইতেছে। এটা সাত একটা খুব ধাপড়ির ভিতরে আপনার মশালের ভিতরে বসে আছে, কিন্তু এটার বসে থাকতে পারে না, এটা সবার সাথে নেমে গেছে খাইতে, ভাই রে ভাই আমি দেখে তো অবাক। এই যে কবুতরগুলা উপরে থেকে নামতেছে আস্তে আস্তে খাইতেছে, মানে বাচ্চারা তো এরকমভাবে নাইমা খাইতে পারে না কোনো সময়, আমি দেখি নাই, কিন্তু এটা এমন একটা বাচ্চাই দেখেন, এই যে কি সুন্দর খাইতেছে, ভয় পায় না, বড়দের ভয় পায় না, বড়রা ঠোকরায় তা ভয় পায় না। দেখেন আমার সবগুলো কবুতর এদিকে। আচ্ছা আমি ধাপড়ের ভিতরে আপনাদেরকে দেখাইতেছি কি অবস্থা। গাইস এই জোড়াটা আমার ধাপড়িতে নতুন আনছি, দেখতে পাচ্ছেন সবুজগুলা পাখি বেল্টেনের। আর এদিকে আছে কুকা, এই যে কুকা দুই পিস, এটা জোড়া, এই জোড়াটা নতুন আনছি। আর যে বাচ্চাটা দেখাইছিলাম ইন্টারেস্টিং বাচ্চাটা, এটার সাথে দেখেন এটা কত বড় হয়ে গেছে, তাও এটা দেখা যায়, এটা নিচে নামা খাইতে পারে না, কিন্তু ওর সাথে যেটা আছে এটা একদম মানে চালাক, দেখতে পাচ্ছেন এটা এখানে বসে থাকে। কিন্তু ওর সাথেটা আপনি তো দেখাইলাম, এটা সারাদিন মনে করেন টোটো কোম্পানি করে ঘুরতে পারবো বড়দের সাথে। গ্যাস দেখেন আবার আপনাদেরকে দেখাইতেছি। হে দেখেন কত পাজির পাজি, বাইরে ভয় পায় না ওরা, কিন্তু ওরে ঠুকরায় প্রায় ঠুকরায়, ভয় পায় না, ওই একদমই ভয় পায় না। কবুতরগুলা মরির গেছে চারা শিকড়ের থেকে মাটি খাইতেছে, হাজার ঘিরে দিলেও কাম হয় না, ওরা মাটি খাইবই ভাই কবুতর। কিছুদিন পর থেকে কবুতর আমি উড়ানোর চেষ্টা করব, তো এখন ম্যাক্সিমাম কবুতর আমি পাক ঝাঁঝি করে রাখছি। তো কিছু কবুতর আছে বাচ্চা কবুতরগুলো ধাপড়ি টানতেছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন প্রায় কবুতর ধাপড়ি টানার চেষ্টা করতেছি। এগুলা উড়ানোর আশা আছে, এবার শীতে ভালো ভালো লাইনের পাখি আছে, পাখি ব্ল্যাড লাইনের আছে কিন্তু অরিজিনাল পাখি নাই। এগুলা চোখগুলা অস্থির ভাই, আমার অস্থির ভালো লাগে। গাইস এখন আমি কি করব, আমাদের যে যে পাখির যে সূর্যমুখী আছে দেখতে পাচ্ছেন, সূর্যমুখী মিলেট তো বিদেশি সিগমিক্স, এগুলা তো এগুলা অনেকদিন ধরে ভাবতেছি আমি মানে মাটিতে বুনবো চারা তুলবো, দেখতে পাচ্ছেন। গাইস এগুলা ফুল অনেক সুন্দর হয় সূর্যমুখী ফুল, তো এগুলা বুইনা দিতেছি। আর এগুলা কীভাবে বড় হয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সবসময় সবসময় আমাদের সাথে থাকবেন।
চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন গাইস। এগুলা বুননা দিতেছি, এগুলা ফুল অনেক সুন্দর হয়, আর অনেক আগেও বুনছি তো ওই ঘাসগুলা মারা গেছিল। আচ্ছা এগুলো আপাতত দিকে রাখি। আর ওই ছোটো ছোটো যে বিচিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মিলেট, এগুলা এরকম ছিটাই দিলেই হয়ে যাবে। এগুলো অনেক সুন্দর হইব দেখেন, আপনাদেরকে দেখাবো। ঘাসগুলা যে সুন্দর হয় না, মারাত্মক। মিলেটের ঘাসগুলা একদম চিকন ঘাসের মতো হয়, যে গরুর ঘাসগুলো আছে না, যারা গ্রামে থাকে তারা বলতে পারবো, একদম গরুর ঘাসের মতো লম্বা লম্বা হয়। যে যে ছোট ছোট বিচিগুলো ওদের ঘাসগুলো অনেক সুন্দর। আর সূর্যমুখী এমনি সুন্দর হয়, অনেক লম্বা টাইপ হয়। সূর্যমুখীর ফুলগুলো অনেক সুন্দর হয়, গাছের থেকে ফুল আর পাতার অনেক ভাল লাগে। এই দেখেন বইনা দিছি গাছ, দেখেন কি সুন্দরভাবে গিরিট খেতেছে হাঁসগুলো। আর পাশে তো মুরগি থাকে, ওদের সাথে হাঁসের সাথে মুরগি অল টাইম থাকে, কারণ মুরগি ডক কালো, হাঁসগুলো হালকা কালো সাদা মিশ করা, তো কারণ মুরগি পছন্দ করে হাঁসগুলারে। আর হাঁসগুলো খাইতেছে গিরিট, উ যে দেখতে পাচ্ছেন ওগুলা গিরিট গিরিট খাইতেছে, কত সুন্দরভাবে খাইতেছে। যদি সামনে যাই চলে যাব, ভয় পাইব। ও আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, দেখেন আমার বিড়াল আমাকে কী করছে, হালকা পাতলা খামচি দিয়ে দেখছেন রক্ত বাই করে ফেলাইছে, তারপরে এই যে দিকে একটা খামচি দিছে, আর আরও আছে অন্যদিকে, এইদিকে দিছে কামড় দিছে মনে হয়। ওই ওর সাথে খেলাধুলা করলে এরকম মাঝে মধ্যে কামড় টামড় খাওয়া লাগে আর কি। তো যাই হোক, দেখেন আমাদের হাঁস, পেয়ারের হাঁস, দেখছেন গাইস ভয় পাইছে বললাম না। আর ওরা কী করে দেখেন, ওদের একটা মজার জিনিস দেখে, যে শুকনো পাতাগুলো আছে না দুন্দুর গাছের পাতাগুলো, এগুলো সবসময় খাওয়ার চেষ্টা করে দেখেন। ওই দিক খাওয়ার জন্য কেমন করে, পাতা দিলেই চলে। দেখেন যে কোনো পাতা ঘাস কি সুন্দরভাবে খাইতেছে, এ মুরগি বাসা করছে খাইতে, দেখছ খুব সুন্দর। ও ভাই ও এদের জন্য কিছু গাছ নিয়ে আমি কালকে নিচে থেকে, হ্যাঁ এই কচি গরুর লম্বা লম্বা যে গাছগুলো আছে না ওগুলা পছন্দ করে বেশি। দুবলা গাছ দেখেন, অর্ণবের বাসার জন্য বংশ ওরকম। আর এই যে বিড়াল উড়ি কি জানি ফাঁদ পাইতে দাঁড়ায় রয়েছে দেখছিস, ওই দেখেন ওই দেখেন ই ধরছে, এই যে শুকনো পাতা মনে করছে ইন্দুর, ওর খালি সারাদিন মাথার ভিত্তি ইন্দুরের ভূতটাই খালি চাপে, যে নিয়ে যায় যাই ধরে খালি ইঁদুর আর ইঁদুর। হ্যাঁ বিরিয়ানি পোলাও ইঁদুরের জন্য, বিলের জন্য তো ইঁদুরে বিরিয়ানি আর পোলাও। কাছে দেখেন কেভাবে, আপনাদেরকে একটু বিড়ালটা দেখাই, দেখেন কি করে ছেলে হাঁস না। আচ্ছা বিড়ালটা একটু দেখাই সবাই রে, ওই দেখেন কি ধৈরা কামড়া কামড়ি করতেছে দেখছেন, সারাদিন লাফালাফি করে, ছাদে আসলে লাফালাফি, দেখেন কি করে।